আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি 8 পিনের এমকে সকেট। এই ধরনের এমকে সকেট আপনারা কিভাবে কানেকশন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখিয়ে দিচ্ছি এটাতে কি রয়েছে। এটাতে আপনি 3 পিনের দুইটি সকেট, দুইটি প্লাগ ব্যবহার করতে পারবেন, সাথে একটি 2 পিন সকেট প্লাগ ব্যবহার করতে পারবেন। আর এখানে একটি অন অফ সুইচ রয়েছে, আর এখানে একটি এলইডি রয়েছে। যখন এই সুইচটি অন করবেন তখন এই এলইডিটি ইন্ডিকেট করবে যে হ্যাঁ আপনার সুইচটি অন হয়েছে। আর এটার সাথে তিনটি টার্মিনাল রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একটি এন, এল এবং গ্রাউন্ড সংকেত দেওয়া একটি টার্মিনাল রয়েছে। এই গ্রাউন্ড সংকেত দেওয়া যেটা সেটার সাথে গ্রাউন্ড কেবলটি লাগাইতে হবে এবং এন কেবলটি লাগাইতে হবে, নিউট্রাল কেবলটি লাগাইতে হবে এই এন এর সাথে। এবং এখানে এল ওয়ান টার্মিনালটি বন্ধ আছে, এটা আর কানেকশন করার দরকার নেই। এখানে এল এল কেবল এল টার্মিনাল যেটা রয়েছে সেটার সাথে আপনাদের ফেস কেবলটি কানেক্ট করে দিতে হবে, তাহলেই এই সকেটটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আর এটা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে স্ক্রু লাগানোর কোনো অপশন নাই, এটার ভিতর দিকে খুলে স্ক্রুটা লাগাইতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটি লক রয়েছে, এই লক দুটি যখন আপনি খুলবেন তখন খুব সহজেই এটা খুলে যাবে। এখানে এখানে একটু চাপ দিলেই এই উপরের কভারটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে হোল দুটি রয়েছে যার মাধ্যমে এটাকে বোর্ডের সাথে ফিক্সড করার জন্য এটার সাথে দুইটা স্ক্রু দেওয়া থাকে। এই স্ক্রুর মাধ্যমে আপনারা এটার সাথে বোর্ডের সাথে ফিক্সড করতে পারবেন। আর এটা দারাজ অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে দারাজ থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে ভিডিওর নিচে দ্বারা যে লিঙ্কটি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।